গেছে শাড়িতে নকশা তোলা। তুমি রাধা রাধা খুব পারবে। এই দেখো, এই পাড়টা হবে পাতা পাতা পাড় আর সারা গায়ে হবে ফুলের বুটি, তবে নাকি শাড়িটা খুলবে। হ্যাঁ গো রাধা দিদি, কি সুন্দর বুনছ, বৃন্দাবন কাকার দোকান দিয়ে একটা জিলিপি খেয়ে আসি। আরে আরে এই দেখো মেয়ের কাণ্ড দেখো। আরে এ দাদা শোন, তুই বাবাকে বলে যা যেখানে যাচ্ছিস আগে জিলিপি, বাকি কথা পরে হবে। ঠিক আছে, কিন্তু তুই বলে আজও তো রাধা মা এসে আমাদের নতুন একটা কলকা শিখিয়ে দিল। তবে এই না হলে রাধা রানী, শোনো বাবা শম্ভু, তোমার এই তাঁতিপাড়া আমার রাধারানীর দৌলতে এত সুন্দর সুন্দর নকশা পাচ্ছে শাড়ি। তোমার এই তাঁতিপাড়ার সেরা শাড়িগুলো কিন্তু আমার দোকানের জন্য চাই। আমার টাউনে আমার দোকানে এক নম্বরের কথা ভুলে যাও না। তখন আমার যেন বলো না যে কলকাতা থেকে অন্য মহাজন এসে বায়না করে গেছে, সেসব বায়না আমি শুনবো না। এই দুলাল দাদা এ কি বলছো বলো তো? আরে তাঁতিপাড়ার সব এক নম্বর শাড়িগুলো বেচে বেচে তোমার দোকানের জন্য গাঁটি বেঁধে আলাদা করে রেখে দিয়েছি। বাহ বাহ দুলাল দাদা। হ্যাঁ বলো। শাড়ির কদর বেড়ে গেছে শহরে গ্রামে গঞ্জে সব জায়গায়। বড় লক্ষ্মীমন্ত মেয়ে তোমার। হ্যাঁ গো দুলাল দাদা, তুমি বলেছিলে রাধা মায়ের বিয়ের জন্য শাড়ি নেবে, সেসব নেবে কখন? নেবো তো, মেয়েটা গেল কোথায় বলো দেখি। এই রাধা রাধা মা কোথায় গেলি রে? সে আবার কোথায় যাবে? সে তো ছুটেছে বৃন্দাবনের দোকানে জিলিপি খেতে। তোমরা ওকে আর ঠুকো না তো রাধা মা, আর পাঁচটা দিয়ে কুড়িটা পুড়িয়ে দেই। এটা আবার প্রশ্ন নাকি কোন? দাও দাও তুমি আরো দাও, ওই লাল লাল গুলো দাও। তুই আরো পাঁচটা খাবি? সামনে না তোর বিয়ে, শ্বশুর বাড়ির লোক তুই মোটা বলে তোকে কিন্তু দিন রাত খোটা দেবে। তুই ওদের কথা শুনিস না তো? হ্যাঁ গো, বলছি মেয়ের বিয়ে কার সাথে দিচ্ছ গো? ওই সেই তোমার ছোটবেলা বন্ধুর ছেলের সাথে তো। শুনেছিলাম তোমরা হরিহর আত্মা। ওই রাধা মা ছোট থাকতে থাকতে তোমরা নাকি বিয়ের কথা একেবারে পাকা করে রেখেছিলে। সময় পেরিয়ে গেলে আর পাকা কথাটা পাকা থাকে না, শুনো, কাঁচা হয়ে যায়। মেদিনীপুরে থাকতে আমি আর শুভেন্দু এক থালায় দুজনে মিলে ভাত খেয়েছি ভাগ করে।
আজকে প্রায় 14 বছর হয়ে গেল বাবু মেদিনীপুর ছেলে বিদেশ চলে গেছে। এই 14 বছরে একদিনও আমার খবর নেয়নি। বলো কি, যে বন্ধুকে তোমার বাপ ঠাকুরদা জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশে পাঠালে, সেই বন্ধুই বিদেশ যে তোমায় ভুলে গেল? এটাই তো নিয়ম শম্ভু, এটাই তো পৃথিবীর নিয়ম। যাকে যাকে ও আমাকে ভুলে গেছে তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি তো সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। কিন্তু তোমার সেই বন্ধু এখন কোথায় থাকে গো দুলাল্লা? দাদা কলকাতা তো কেমন একটা পেল্লাই বড় বাড়ি বানিয়েছে। হ্যাঁ, পেল্লাই লাগছে, পেল্লাই লাগছে। তোমার কি চোখে ক্যাটারাক্ট হয়েছে নাকি গো? কেন, আমি ছানি পড়েছে? এটা তোমার পেল্লাই লাগছে? আমাদের আমেরিকার বাড়ির তুলনায় এটা তো নসছে। বাবা, দাদা আমাদের এমন করে টেনে টেনে সকলকে নিয়ে এলো এখানে, আমি ভাবলাম না জানি না রাজপ্রাসাদ কিনেছে। আসতে আছে। ও মাই গড, কি হলো? এই পুতুলটাকে এরকম ফ্যাক ফ্যাকে সাদা রঙে এখানে দাঁড় করে রেখেছে কেন? দিদি তো পরিষ্কার বলেছিল গো নীল রং করতে। আমি বলি কি, উনি এসে নিজে দেখে ঠিক করে দেবেন কি রং হবে। হ্যাঁ, কারণ তোমার দিদি ভাই আর আমার বৌদি উনি তো ওনার অপছন্দের জিনিস আর অপছন্দের মানুষকে এ বাড়িতে সুস্থভাবে টিকতে দেবেন না, সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, কিন্তু টিকতে তো আমাদের হবেই। এই যে শোনো, শুধু টেকা নয়, আমাদের এখানে জাঁকিয়ে বসতে হবে। ওকে, সেসব পরে দেখা যাবে, এখন চলো পুজোর কতটা জোগাড় হলো, নাহলে তো বৌদি এসে আবার তুলকালাম বাড়াবে। চলো চলো। এই তো দেখ মেজে বৌমা এসে গেছো, এদিকে ঠাকুরমশাই তো এসে পড়েছেন। বড় বৌমা বলেছে ঠিক 11:10 পুজো শুরু করতে হবে। হ্যাঁ সে তো বটেই, কিন্তু আপনার বড় ছেলে আর বড় বৌমা আসুক, ওদের বাড়ি ওরা না এলে তো পূজা হবে না, তাই না? না না দিদি ভাই সময়ের ব্যাপারে কখনো নড়চড় করে না। আর নাতি নাতনিরা সব তো ওদের সঙ্গেই আসছে। হ্যাঁ মোটামুটি ওই রকমই, ওই কঙ্কনা আর নিনি আমাদের সঙ্গে এসছে। কই, কেউ তো এখনো ভেতরে যায়নি? মা ওই তো নিনি বাগানে খেলছে। ভারতী যাও না একটু নিনিকে নিয়ে এসো। কঙ্কনা মা ওই পেছনের গাড়িতে রয়েছে ঘুমাচ্ছে, মানে যেরকম করে ও আর কি। গাড়িটা আবার ঘুমাবার জায়গা হলো নাকি? যাই কাকন, মা কাকন, হে কাকন, এখানে ঘুমাচ্ছিস কেন? কাকন ঘরে চল কাকন। হ্যালো তামি, তুই প্লেনে বসে ওইসব ছাই পাশগুলো আবার গিলেছিস না? আর সেই জন্যই বাবা মার সঙ্গে না এসে কাকা কাকিমার সঙ্গে এসছিস। তোর মা যদি তোকে এই অবস্থায় দেখে কি হবে বুঝতে পারছিস? ও কেস থামি। আচ্ছা কাকুর, তুই কি কোনোদিন কারো কোনো কথা শুনবি না? থামা, আমি না হলিডে মুড থামি, আমাকে প্লিজ ইরিটেট করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে কেউ বিরক্ত করবে না, দয়া করে তুমিও কারোর বিরক্তর কারণ হয় না। যাও তোমার মা বাবা আসার আগে ফ্রেশ হয়ে নাও, তোমাকে তো পুজোয় বসতে হবে। আমি তো কোনো পুজোয় বসবো না। ইন্ডিয়াতে পা দিতে না দিতে এইসব বোগাস কালচারের মধ্যে ঢুকে পড়েছো তোমরা, এর জন্য আমি এখানে আসতে চাই। কতগুলো বাটারফ্লাই উঠছে, আমাকে একটু ধরে।
বিরক্ত করো না। কাকুন কাকুন শোন, আমার কথা শোন কাকুন, এদিকে আয়। কি হয়েছে? আমার নিমি সোনার বাটারফ্লাই চাই, তাই তো? আগে পূজাটা হয়ে যাক, তারপর আমি অনেক বাটারফ্লাই এনে দেব আর ফুলও পেরে দেব, কেমন? প্রমিস তো? হ্যাঁ প্রমিস তো। চলো 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 মেসদি ভাই, দাদা আসুন। চলো 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 চলো। 11টা বাজতে আর বেশি দেরি নেই, চলো। ইয়েলো দাঁড়াও, বাড়ির ভেতরে পা দেওয়ার আগে মনে মনে একটা শপথ করো, কিছুদিনের মধ্যেই যেন তোমার এরকম একটা নিজের বাড়ি হয়, একেবারে নিজের। কিংবা ধরো এই বাড়িটাই। ও এই তো, রাধাদি তুমি খাবে খাও, কিন্তু একটু সাবধানে খাবে তো। খুব খিদে পেয়ে গেছিল তো বাবা, তোমাকে না বলে বেশ বৃন্দাবন কাকার দোকানে জিলিপি খেতে চলে গেছিলাম। তুমি আমায় অনেকক্ষণ খুঁজছো না বাবা? না না খুঁজছি মানে তোর বিয়ের জন্য যে নমস্কারী শাড়িগুলো নেওয়া হবে সেগুলো বাঁচার জন্য। হ্যাঁ রে মা, তোর খিদে পেয়ে গেছে, তুই কটা জিলিপি খেলি? হ্যাঁ তার সঙ্গে রসগোল্লা টসগোল্লা খেতে পারতিস তো। এই তো তোর দুদিন বাদে বিয়ে হয়ে যাবে রে মা, তখন তোকে কে যত্ন আত্তি করবে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, তোর জন্য আমি এক ডজন রসগোল্লা আনাই। দাঁড়াও দাঁড়াও, আমি তো 20টা জিলিপি খেয়েছি। যেটা ইচ্ছে তুই সেটাই নিস, তোর থেকে শাড়ি ও কেউ ভালো চেনে না, আর তোর মা কেউ কেউ ভালো চেনে না। ঠিক আছে, তাহলে আমি মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি বাঁধছি। আচ্ছা কিন্তু তার সঙ্গে নমস্কারী শাড়িগুলো বেছে নিস কিন্তু। আগে মায়ের শাড়িটা তারপরে সবার। পাগল মেয়ে কোথাকার, যেভাবে মা ডাকে রাধা মনেই হয় না নিজের মা নয়, সৎ মা। ঠিকই বলেছ শম্ভু, তুমি একদম ঠিক বলেছো। রাধা ওর মাকে একেবারে চোখে হারায়, বড্ড ভালোবাসে, কিন্তু মনোরমা সেটা বুঝলো কই? রাধারানী রাধারানী করে তোর বাবার আদিক্ষে তার শেষ হয় না। ওই এক মেয়ে নিয়ে জীবন একেবারে উৎসুকে করে দেবে মনে হয়। সে কোন সকালে বেরিয়েছে মেয়ের বিয়ের শাড়ি কিনতে, এখনো ফেরার নাম নেই। বাবা দিদির বিয়ের শাড়ি কিনতে তাঁতিপাড়া গেছে না মা? হ্যাঁ বলেছিলাম হাট থেকে কিছু সস্তা দামের শাড়ি এনে দিতে। তাতে তো হবে না তো, তাতে তো বাপের মন ভরবে না, তাই তিনি ওই ধুমসি মেয়ের বিয়ের জন্য শাড়ি কিনতে গেছেন একেবারে তাঁতিপাড়ায়। শোন আমিও তোকে বলে দিচ্ছি, তুই না ওই যে ভালো ভালো শাড়ি কিনে আনবে, তার থেকে বেশ কিছু ভালো শাড়ি সরিয়ে দিবি, সেখানে ওই সস্তা দামের শাড়ি ঢুকিয়ে দিবি, বুঝেছিস? ওই নিয়ে তুমি ভেবো না মা, আমি ঠিক সরিয়ে দেবো। ওই দামি দামি শাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে নাম কেনান আমি একেবারে বের করে দেবো। না না না, আমিও তোর বাবাকে তোর দিদির বিয়ের জন্য বেশি টাকা খরচা করতে কিছুতেই দেবো না, হাত একেবারে টেনে ধরে রাখবো। আরে বাবা আমারও তো দুটো মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে না বলতো? দুটো মেয়ে? ও মা দুটো মেয়ে না তিনটে মেয়ে, বড় রাধা রানী, মেজ বিনা পানি, আর ছোট লক্ষ্মী রানী। এলো দিদির ন্যাওটা এলো। এই তোকে আমি কতদিন বলেছি রে, রাধা তোর নিজের দিদি নয়, সব মেয়ে সব মেয়ে, বুঝলি? ও সব সত্ত্বা বুঝি না আমি, রাধা দিদি সব থেকে ভালো, কি সুন্দর শাড়িতে নকশা করে, আমাদেরকে কত ভালোবাসে আর আমাদের জন্য কত কিছু করে, আমাদের জন্য কত কিছু করে, আমাদেরকে কত ভালোবাসে নকশা করে, আর রাত দিন যে গান্ডে পিণ্ডে হাড়ির পর হাড়ি গিলে যাচ্ছে,
দিচ্ছি দিদির বিয়েতে কোনো কিপটামি হবে না দিদির বিয়ে ধুমধাম করে দেব শানাই বাজবে বড় বড় মন্ডা মিঠাই হবে চারিদিকে আলো লোকেরা ধন্নি ধন্নি করবে করাচ্ছি ধন্নি ধন্নি আজ আসুক না দেখাবো ধন্নি ধন্নি কেমন করে হয় ঠাকুরমশাই এই যে সিন্নির জোগাড় আর নৈবেদ্য থালা তো তৈরি আছে মা ঠাকুরের সামনে রেখে দাও হ্যাঁ আচ্ছা মা পূজোর সংকল্প কার নামে করব ও আমার বড় ছেলে শুভেন্দু ব্যানার্জি শান্ডিল্য গোত্র আচ্ছা ছোট বৌমা হ্যাঁ মা ওরা এখনো এলো না কেন বলো তো 11টা তো বাজতে যায় মা আপনি একদম চিন্তা করবেন না আপনি তো দিদিভাইকে চেনেন আপনি দেখবেন 11টা 10 বাজার মধ্যেই দিদিভাই চলে আসবে এই যা 11টা বেজে গেল কি হবে না না দিদিভাই তো আর এই কলকাতা ট্রাফিক জ্যামে অভ্যস্ত নয় তাই না পাংচুয়ালিটি মেনটেন করতে পারলে হয় তাহলে মা পুজোটা শুরু করি দাঁড়ান ঠাকুরমশাই দশে অমৃত যোগ ঠাকুরমশাই আপনি ঠিক 10 মিনিট পর পুজোটা শুরু করবেন আচ্ছা মা তোমরা সবাই পুজোতে বসে গেছো কঙ্কনা নেই কেন এখানে দিদিভাই আমার মনে হয় কঙ্কনা স্নান করছে কঙ্কনা তো দিব্যেন্দু আর রমলার সঙ্গে ফিরেছে ওর ততক্ষণ রেডি হয়ে নিচে এসে যাওয়া উচিত ছিল দিদিভাই তুমি বসো না আমি দেখছি কি হলো শোভা বললে না তো বাড়ি তোমার পছন্দ হয়েছে বাড়িতে পুজো হচ্ছে সরি 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 আজ তোমাকে অনেকবার সরি বলতে হবে আমাকে কেন শুভেন্দুটা তুমি কি রং করেছো বলো তো What is this? Shada, shada, shada. I mean, absolutely lifeless. Boma, বড় বৌমা এইসব নিনা হয় পরে আলোচনা হবে তুমি বরং যাও ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পুজোয় বসো আরে বড় খোকা আমার কৃষ্ণ ঠাকুর ঈশান দাদুভাই কিন্নি এরা সব কোথায় হ্যাঁ ওদের গাড়ি তো আমাদের পেছনেই ছিল ফোন করে দেখো তো আবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোথায় হারিয়ে টারিয়ে যায়নি তো জাস্ট চেক প্লিজ মাই গড আন্টি হাউ ডু পিপল লিভ হিয়ার বাইরে তো গরম পলিউশন তার মধ্যে আই এম সো টায়ার্ড হ্যাঁ কি তোমরা একসঙ্গে ক্রিস কোথায় ব্রো তো হেডফোনটা নামিয়ে কথা বলো উপস ব্রো তো আমাদের তিনজনকে ক্যাবে তুলে দিয়ে চলে গেল বললো কোনো আর্জেন্ট কাজ আছে খুব স্ট্রেঞ্জ বিহেভ করলো দাবাই আস্তে 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 বাইরে জামা যাও চেঞ্জ করে শু আচ্ছা ওকে ওকে আসো চল 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 আর্জেন্ট কাজ ও তো এই প্রথমবার ইন্ডিয়াতে এলো এই শহরের রাস্তাঘাট ভালো করে চেনে না এর মধ্যে আবার আর্জেন্ট কাজ কি হবে যারা
তোমার তো বেস্ট ফ্রেন্ড, তুমি জানো না সে কোথায়? ইয়া বাট আমাদের বললো চলে যা, তোর কাজ শেষ হয়ে গেলে চলে আসবে। শুভেন্দু কাজ থাকতেই পারে, কিন্তু আমাকে কিছু না বলে একা সে কোথায় চলে গেছে? Mom calling. Wait a second, Mom. Yes, Mom. Where are you, Krish? আমাকে কিছু না বলে একা তুমি কোথায় চলে গেছো? Mom, আমি তাঁতিপাড়া যাচ্ছি। What? তাঁতিপাড়া? Yes, Mom. তুমি জানো ওখানকার শাড়ির কি সাংঘাতিক ক্রেজ? দেশে বিদেশে প্রচন্ড ডিমান্ড। মম, যদি আমার মিডল ক্লাস মার্কেটটা ক্যাপচার করতে হয়, দেন দিস ইজ দ্য প্লেস আই হ্যাভ বিন লুকিং ফর। আই নিড টু এক্সপ্লোর ইট। আমাকে এখানকার নারী নক্ষত্র সব জানতে হবে। ইয়েস ইয়েস ফাইন, বাট তোমার তো এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসার কথা ছিল। তুমি জানো এখানে আজকে গৃহপ্রবেশের পুজো। আই এম এক্সপেক্টিং ইউ হিয়ার। বাট মম, লিসেন বেবি, তোমাকে তোমার প্রায়োরিটি সেট করতে হবে। কোন কাজটা ইম্পর্টেন্ট, কোন কাজে কতটা তুমি সময় দেবে, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু লার্ন। কিভাবে সবকিছু ম্যানেজ করবে, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আই এম সরি, প্লিজ রেগে যাও না, প্লিজ এত এক্সাইটেড হও না। আচ্ছা আমি তোমায় প্রমিস করছি, আমি দুপুরের মধ্যে চলে আসবো, তারপর সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করবো, ঠিক আছে? এবার ফোনটা রাখি। ওকে। ওরে রাধামা শোন, আমার কথা শোন, এত ভারী শাড়ির কাঠি নিয়ে একা একা হাঁটিস না, আমার হাঁপিয়ে যাচ্ছিস তো। শোন না, শোন 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 শোন, আমাকে দে, আমাকে দে, আমাকে। আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা, তুমি আমার সাথে তাড়াতাড়ি পাঁচালি হাঁটো তো। আরে তো কথা শোন না, সব কথা জেদ, আমার কথা তুই গ্রাহ্যই করছিস না। আমি তখন থেকে কেলেঙ্কারি করেছে। কি হলো বাবা? আরে তোর মা বলেছিল ঘরে পড়ার কতগুলো শাড়ি আর রং মিলিয়ে ব্লাউজ কিনে নিয়ে যেতে, আমি তো বেমালুম ভুলে গেছি। বুঝতে পারছিস, আমি যদি শাড়ি আর ব্লাউজ না নিয়ে এখন ঘরে ফিরি তাহলে কি কাণ্ডটা করবে তোর মা? যাই, আমি এক্ষুনি যাই। বাবা বাবা, তুমি দাঁড়াও, আমি বরঞ্চ বিশুকাকার দোকান থেকে কটা শাড়ি নিয়ে আসি। না, কোনো দরকার নেই, এখন তোমায় বই অত দূর যেতে হবে না, একে হাঁপিয়ে গেছো, আমি কাছাকাছি একটা দোকান থেকে নিয়ে আসছি। তুই একটু জিরিয়ে নে না মা, আমি এক্ষুনি আসছি। দা, সেই কতক্ষণ হয়ে গেল জিলিপি খেয়েছি, খিদে তো পেটটা চুই চুই করছে, কখন যে বাড়িতে গিয়ে খাবো, আম খাবো। হ্যালো, এক্সকিউজ মি বাবু, আমায় কিছু বলতেছেন? বলছি দাদা, এই তাঁতিপাড়াটা কতদূর? তাঁতিপাড়া? আপনি তো পাড়ায় চলে আসেন, ওই যে মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা পার হলেই তাঁতিপাড়া। Stupid girl, what is this?